ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সংবাদমেলর জড়িয়ে সদরি করা হয়েছে আর এই সংবাদমেলত আধার কার্ডের সম্পর্ক এক ডর তথ্য দিছে মুখ্যমন্ত্রীগী আর কি জানালে আধার কার্ডের সম্পর্ক জানাব বিচার সবিশেষ তথ্য। আধার কার্ডের বঞ্চিত রাজ্যের লাখ লাখ নাগরিকর বাবে এই মুহূর্তে একটা সুখবর। বন্ধ হয়ে থাকা লাখ লাখ আধার কার্ড খুলি দিয়ার সিদ্ধান্ত। আগন্তুক 15-20 দিনের ভিতর উলিয়াই লব পারিব আধার কার্ড সমূহ। রাজ্যের 9,35,682 লোকের বন্ধ হয়ে আছিল আধার কার্ড। আধার কার্ড বন্ধ হয়ে আছিল এমাহর ভিতরতে 9,35,682 লোকে উলিয়াব পারিব আধার কার্ড। NRCর নাম থকা বহু লোকের বন্ধ হয়ে আছিল আধার কার্ড। NRCত নাম থকা লোকের বন্ধ হয়ে আছিল আধার কার্ড। বন্ধ হয়ে থাকা সকল আধার কার্ড খুলি দিয়া হব। আর এই মুহূর্তে জানাইছো এই ডর খবরটো যে বন্ধ হয়ে থাকা আধার কার্ড সমূহ খুলি দিয়া হব বলে কিছু মুহূর্তের পূর্বে মুখ্যমন্ত্রী সংবাদমেলর জড়িয়ে সদরি করা হয়েছে। অর্থাৎ প্রায় 9,35,682 লোকের যে আধার কার্ডের বঞ্চিত হয়ে আছিল সকল লোকেই 15-20 দিনের ভিতর উলিয়াই লব পারিব আধার কার্ড সমূহ। আর এই সম্পর্ক মুখ্যমন্ত্রীগী কিছু মুহূর্তের পূর্বে এক সংবাদমেলর জড়িয়ে আধার কার্ডের সম্পর্ক এই বিশেষ তথ্য আগবায় দেশের রাজ্যের জনতালে। আমি পুনে পুনে মুখ্যমন্ত্রীর সংবাদমেলর সেই বিশেষ কিয়দাংশ আপনার দেখাবলে চেষ্টা করছো। ৬৮২জন ব্যক্তির আধার কার্ড ভারত সরকারে যদিও বায়োমেট্রিক সংগ্রহ করেছিল কিন্তু আধার কার্ড সমূহ বিতরণ করা বন্ধ করে রাখিছিলে। এই সকল সেই লোকসকল আছিল যিসকলে ফেব্রুয়ারি 2019-ৰ পৰা আগস্ট 2024 এই সময়ছোৱাৰ ভিতৰত NRC বা আধার কেন্দ্রসমূহত বায়োমেট্রিক দিবৰ বাবে তেওঁলোকে সেই কেন্দ্রসমূহলৈ গৈছিল। যোৱা কিছুদিন ধৰি এই লোকসকলে 9,38,865 যি লোক আছে তেওঁলোকে বিভিন্ন সময়ত অসম চৰকাৰৰ ওচৰত অভিযোগ কৰি আহিছিলে যে আধার কার্ড বন্ধ হৈ থকাৰ বাবে তেওঁলোকে স্কলারশিপ, ৰেচন কার্ড, বিভিন্ন ধৰণৰ চৰকাৰী সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ আহিছে। আৰু এই ব্যক্তিসকলৰ ভিতৰত বহুবিলাক এনেকুৱা ব্যক্তি আছে যিবিলাক ব্যক্তিৰ NRCৰ লগত কোনো সম্বন্ধ নাছিলে, তেওঁলোকে মাত্ৰ সেই সময়ছোৱাত আধাৰ কাৰ্ডৰ বাবে বায়োমেট্ৰিক দিবৰ বাবে গৈছিলে। অৰ্থাৎ এই আধাৰ কাৰ্ড আৰু NRCৰ কোনো প্ৰত্যক্ষ সম্পৰ্ক নাছিলে। সম্পৰ্ক ইমানে আছিলে যে সেই 4 মাহৰ সময়ছোৱাৰ ভিতৰত তেওঁলোকে বায়োমেট্ৰিক দিবৰ বাবে NRC বা আধার সেৱা কেন্দ্ৰসমূহলৈ গৈছিলে। আৰু তেতিয়া NRC আৰু আধার সেৱা কেন্দ্ৰ একেটাই আছিলে, দুটা পৃথক পৃথক নাছিলে। এই বিষয়টোৰ ওপৰত অধ্যয়ন কৰিবলৈ আমি এখন কেবিনেট সাব কমিটি গঠন কৰিছিলোঁ। কেবিনেট সাব কমিটিখনে অসমৰ প্ৰায়বোৰ সদ অসম ছাত্ৰ সন্থাকে ধৰি সংগঠনসমূহৰ লগত আলাপ আলোচনা কৰিছিলে আৰু তেখেতসকলেও এটা ঐক্যমতত উপস্থিত হৈছিলে যে NRC আৰু আধাৰ কাৰ্ডৰ কোনো প্ৰত্যক্ষ সম্বন্ধ নাই আৰু সেইকাৰণে আধাৰ কাৰ্ডসমূহ যদি ভাৰত চৰকাৰে বিতৰণ কৰে তেতিয়াহ'লে কাৰো আপত্তি নাথাকিব। এই বিষয়টো আমি কেবিনেটলৈকে লৈ গৈছিলোঁ। কেবিনেটেও কেবিনেট সাব কমিটিটোৰ যিটো ফাইণ্ডিংছ আছিলে তাক তেখেতসকলে কেবিনেটেও সমৰ্থন কৰিছিলে আৰু ভাৰত চৰকাৰৰ লগত এই বিষয়ে আমি যোৱা 2 বছৰ ধৰি যোগাযোগ কৰি আছিলোঁ যে আধাৰ কাৰ্ডখিনি খুলি দিব লাগে, মানুহৰ ৰেচন কাৰ্ডৰ পৰা স্কলাৰশ্বিপ বিভিন্ন ক্ষেত্ৰত অসুবিধা হৈছে।
যোৱা 29/7/2024 তারিখে আমি অসম সরকারে, ভারত সরকারে আমাক অনুরোধ করে যে অসম সরকারে এটা আনুষ্ঠানিকভাবে ভারত সরকারক গোটেই বিষয়টো জানাব লাগে। আমি ভারত সরকারক 19/7/2024 এটা ফর্মেল প্রপোজাল দিও যে এই 9,35,682 জন ব্যক্তির আধার কার্ড সমূহ মুকলি করে দিব লাগে। আমি দিয়া পত্রখনের উপর ভারত সরকারে সলিসিটর জেনারেল অব ইন্ডিয়ার পরামর্শ লয়, আর যাকালি 27/8/2024 তারিখে ভারত সরকারে ইউডিআই, যি আমার আধার কার্ডর যেটো অথরিটি, ইউনিক আইডেন্টিটি যেটো অথরিটি আছে, তেওঁলোকক নির্দেশ দিছে যে অসমৰ বন্ধ হৈ থকা আধার কার্ড সমূহ মুকলি করে দিব লাগে। আর যার আধার কার্ডর যোন যোগ্য ব্যক্তি, যারপরা আমি বায়োমেট্রিক্স সেই সময়ত লৈছিলোঁ, এই 9,35,600 ব্যক্তিক আধার কার্ড সমূহ উভতাই দিব লাগে। আর তেওঁলোকক আধার কার্ড লওয়াত যি বাধা আছিল, সেই বাধা ভারত সরকারে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে। ইয়ার ফলত এতিয়া অসমত এই এটা বহুদিনের যেটো এটা ইস্যু পুঞ্জীভূত হয়ে আছিলে, 9,35,682 ব্যক্তির তেওঁলোকৰ আধার কার্ড পোৱা প্রশস্ত হল। আর মই ভাবো যে অহা 15 দিন এমাহৰ পৰা ভিতৰৰ পৰা তেওঁলোকে নিজৰ নিজৰ আধার কেন্দ্ৰত গৈ আধাৰ সংগ্ৰহ কৰিব পাৰিব, যত যত তেওঁলোকে বায়োমেট্রিক্স দিছিলে, বা ইউডিআই কর্তৃপক্ষই বেলেগ ব্যবস্থাও কৰিব পাৰে যে তেওঁলোকে গৈ আধাৰ কাৰ্ডখিনি সংগ্ৰহ কৰি লাগিব। কিন্তু ভাৰত চৰকাৰে ইতিমধ্যে যিহেতু আগৰ যিটো নিষেধাজ্ঞা সেইটো তেওঁলোকে প্ৰত্যাহাৰ কৰিছে, আৰু এতিয়া আধাৰ কাৰ্ড পোৱাৰ পথ সকলোৰে প্ৰশস্ত হ'ল। এটা বহুদিনীয়া এটা যিটো ইস্যু আছিলে সেইটো আনুষ্ঠানিকভাৱে ৰিজলভ হ'ল বুলি মই আশা কৰিছোঁ। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াক এই বিষয়টো লৈ মই ব্যক্তিগতভাৱে সাক্ষাৎ কৰি মানুহখিনিৰ কথা বুজাইছিলোঁ, আৰু তেখেতেও বিশেষকৈ গোটেই বস্তুখিনি বুজি তেখেতে নিজে অনুমোদন দিয়ে যে আধাৰ কাৰ্ডসমূহ মানুহক ঘূৰাই দিব লাগে। মই কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহ ডাঙৰীয়াকো আনুষ্ঠানিকভাৱে অসম চৰকাৰৰ হৈ ধন্যবাদ জনাইছোঁ যে বিষয়টো এটা নিষ্পত্তি হোৱা বাবে। এই কথাটো কবৰ কাৰণে আপোনালোকক মই মাতিছিলোঁ। আৰু ভাৰত চৰকাৰৰ যিখন অফিচ মেমৰেণ্ডাম, তার কপি এটা আপোনালোকক আমি দি দিম, যাতে আপোনালোকে এই মেমোরেন্ডামখন বহল প্রচার করব। 27 লাখ বলে আমারও ধারণা আছিল, পিছত যেটা আমি আলাপ আলোচনা করলো তেতিয়া আমি গম পালো যে সংখ্যাটো 27 লাখ নহয়, 9,35,682। আমারও প্রথমতে তো আমি ধারণার উপরতে চলি আছিল, যেতিয়া ভাল করে আলাপ আলোচনা হল তেতিয়া ইউনিক আইডেন্টিটি অথরিটি আমাক কলে যে আমি 27 লাখ জব্দ করে রাখা নাই, আমি 9,35,000 হে জব্দ করে রাখিছো। গতি সংখ্যাটো 9,35,682। February 2019 to August 2019, ইট ওয়াজ সাপোজ টু বি লিঙ্ক টু বি NRC, বাট দে ফিজিল আউট দ্য এন্টায়ার থিং। ইভেন নন NRC পিপল হুজ নেম ইজ দেয়ার ইন NRC, দেয়ার NRC অলসো গট ব্লক, আধার অলসো গট ব্লক। সো ইট ওয়াজ মিন টু বি ফর দ্য পিপল হুজ নেম ওয়ার এক্সক্লুডেড ফ্রম NRC, বাট দে সামহাও এট দ্যাট পয়েন্ট অফ টাইম ফাজিল আউট দ্য থিং। Whoever has gone during that period, they have blocked their NRC. So there are many Moran people, Motok people, tribal people. It was a universal landscape. Sobore bond hoi gol.
কোনো এটা জাতি নাই, এটা সম্প্রদায় নাই, যোনেই সেই পাঁচ মাহত আধার কার্ড ল তারে আধার কার্ড বন্ধ হয়ে গেছে। সেখানে এটা মানে আপনার একটা সরু উদাহরণ দিব পারো যে ডিব্রুগড়ত গোলাঘাটত 8,000, যার লগত হয়তো কোনো এনআরসির সম্পর্কই নাই, শিবসাগরত 10,000, তেনেকুয়া ধরনের মানে দ্যাট ল্যান্ডস্কেপ ওয়াজ এভরিবডি। আমি চাইছিল যে কোনোবা রিলিজিয়ন আছে সম্প্রদায় নেকি, আমি পিছত দেখিল ইয়াত কোনো সম্প্রদায়ও নাছিলে। এনআরসিত নাম থাকা মানুষ, ড্রাফ্টত নাম থাকা মানুষেরও আধার ব্লক আছিলে, নাম থাকা মানুষের আধার ব্লক আছিলে, কারণে উই কুড নট এস্টাবলিশ এনি কো রিলেশন বিটুইন এনআরসি এন্ড আধার। এই মানুষখিনিরহে কথা কৈছো, এই মানুষখিনির নাম আধার নাম এনআরসির ড্রাফ্টতো আছিলে, ফাইনালতো আছিলে। মই এটুকে কৈছো যে এই মানুষখিনির লগত এনআরসির কোনো সম্পর্ক প্রত্যক্ষভাবে নাছিলে, খালি এই পাঁচ মাহত যোন গৈছিলে তারে আধারখন ব্লক হয়ে গেছে। স্কলারশিপ পোৱা নাছিলে, রেশন কার্ড পোৱা নাছিলে, বিভিন্ন জায়গা সিদিনাখনে ছোৱালী এজনী আহিছিলে, আমার অসমীয়া ছোৱালী, তেওঁ মাল্টি ন্যাশনেল কোম্পানি এটাত চাকরি পাইছে, এটা আধার কার্ডখন নাই কারণে চাকরি নিদিয়ে, এটা এমাহত পাই যাবে। স্কিম বিলাক তেওঁলোকে এতিয়া এপ্লাই কৰি থাকিব, আমি আৰু স্কিম দিব না যাও, এতিয়া তেওঁলোকে স্কিমত আবেদন কৰিব পাৰিব, এলিজিবল হব। আমি আমার কোনো স্কিমৰ পৰা, স্টেটৰ স্কিমৰ পৰা কোনো বঞ্চিত নহৈছিলে, মেইনলি সেন্ট্রেল আৰু প্রাইভেট সেক্টরত বঞ্চিত হৈছিল। ধরক এজনী যোৱা কেইদিনমান আগতে মই পলাশবাৰীত এগৰাকী ছোৱালীক পাইছিলোঁ, সৈনিক স্কুলত পঢ়ি আছে, স্কলাৰশ্বিপ এপ্লাই কৰিব পৰা নাই, এতিয়া পাৰিব, বাধাটো উঠি গ'ল। আৰু কোৰিলেশ্যন উইথ 19 লাখ এণ্ড 17 লাখ, দেট ৱাজ দ্য মেইন ফাইণ্ডিংছ। ইনিচিয়েলি উই থট দিজ আৰ 9 লাখ আউট অফ দেট 19 লাখ, বাট দেন উই ফাউণ্ড দেট বিটুইন 19 লাখ এণ্ড 9 লাখ। যি 19 লাখৰ এনআরসি নিজের জায়গাত আছে, এই 9 লাখ যোন যোন মানুষ বাদ পড়ছে, নাগরিকত্বর কারণে বাদ পড়ছে, তা তেনেকুৱা কোনো ইস্যু নাই। ইয়ার ভিতর হয়তো 50,000 1 লাখ মানুষের নাম হব যার এনআরসি তো নাম নাই, বেলেগ কথা, কিন্তু এনআরসির নাম নোহাওয়া মানুষের আধার আছে পিছত আর আগত যোনে লৈছে। খালি সেই পাঁচ মাহ সময়টোত যোনে গৈছে আধার কার্ডত, কোনোবা ডক্টৰৰ ছোৱালী হব পাৰে, খেতিয়কৰ ছোৱালী হব পাৰে, জাতি ধৰ্ম বৰ্ণ যোনে গৈছে তাকেই তেওঁলোকে ব্লক কৰি দিছে। আমি গোটেই ডিচিবিলাকৰ পৰা ৰিপৰ্ট লৈছিলোঁ যে এনআরসির লগত কিবা সম্পৰ্ক আছে নেকি, তেতিয়া আমি গম পালোঁ যে এনআরসির লগত কোনো সম্পৰ্ক নাই, নহলেতো পুৰা 19 লাখ কার্ড বন্ধ হৈ থাকিলে হেঁতেন, বন্ধ হয়ে আসলে 9 লাখ, 19 লাখ বন্ধ হয়ে থাকলে আমি বুঝিল হতেন যে ই এনআরসির লগত জড়িত আছে। আমার এনআরসিরও কোঅর্ডিনেটর আছে, তেওঁকো আমি সুধিলোঁ যে ইয়ার লগত কিবা এনআরসির সম্পর্ক আছে নেকি, তেওঁলোকে ইয়ার কলে আমার এনআরসির লগত কোনো সম্পর্ক নাই। সেইকাৰণে আসু বা আন সংগঠনবিলাকৰ লগত আমি কথা পাতিছিলোঁ, তেওঁলোকেও আমাক কলে যে এইটো যেহেতু এনআরসির লগত কোনো সম্পর্ক নাই, গতিকে আধারখিনি রাখা না রাখারতো কোনো মিনিং নাই। বিকজ এনআরসি কেন্দ্র এন্ড আধার কেন্দ্র ওয়ার সেম, আমার অসমত প্রথম আধার কেন্দ্র চলি আছিলে, সাডেনলি গভর্নমেন্টে আধার কেন্দ্রতে এনআরসি বলে বোর্ডখন লগাই দিলে, দুখন বোর্ড লাগি থাকিলে, গতিকে এনআরসির মানুষও গোল তাতে ধাক্কা খালে, আধারের মানুষও গিয়ে ধাক্কা খালে। সেখানে এইটো সমস্যা কল পাঁচ মাহর টাইম স্পেনর, পাঁচ মাহৰ আগত আৰু পিছত, এটা যাৰ নামো নাই আজি যদি আধাৰ ল'ব গৈছে আধাৰ পাই গৈছে, বা আগতো যদি গৈছিলে আধাৰ পাই গৈছিলে, মাজৰ পাঁচ মাহত বেছিকেলি খেলি মেলিৰ কাৰণে এইটো বন্ধ হৈ গৈছিলে। ইয়াৰ ভিতৰত হয়তো কিছুমানৰ নাম এনআৰচিটো নাথাকিব পাৰে, কাৰণ আমিতো এনআৰচিৰ লিষ্টখন দেখা নাই, কিন্তু আমি ইনকোৱাৰি কৰি যিটো দেখিলোঁ যে যদি এনআৰচিৰ লগত সম্পৰ্ক হ'লহেঁতেন 19 লাখ বন্ধ হৈ গ'লহেঁতেন। উই কুড নট এস্টাবলিশ এনি কো রিলেশন বিটুইন